আর রাধা বলে কেউ থাকবে না, এই বলে কুটিলার বাঁধা না মেনে রাধারানী আমার ঘরের বাহির হলে কাঁদতে কাঁদতে তার সখীকে নিয়ে যাচ্ছে। এমন সময় তিনি তার গোবিন্দের কাছে বলছে, হে গোবিন্দ, আমি যদি সেখানে গিয়ে তোমার চৈতন্য দর্শনে না করি তবে আমি আর এই জীবনে রাখব না, আমি যমুনার জালেতে জীবনে দেব বিসর্জন। অন্তর্যামী গোবিন্দ আমার এই কথা জানতে পেরে একটি বৌদ্ধরূপী অর্থাৎ চিকিৎসক মূর্তি ধারণ করে সেই পথ দিয়ে পেরিয়ে যাচ্ছে। তাই বৌদ্ধরূপী ভগবান কৃষ্ণচন্দ্র রাধারানী আর তার সখীকে বলছে, এই যে বলছি যে তোমরা ওইভাবে কেঁদে কেঁদে কোথায় যাচ্ছ গো, বলো বলো কোথায় যাচ্ছ, তার মানে তোমরা বৌদ্ধরাজ খুঁজতে যাচ্ছ। তাই রাধারানী কিন্তু কোনো কথা বলছে, তাই বৌদ্ধরূপী ভগবান কৃষ্ণচন্দ্র বলছে, এই যে তুমি আমার সঙ্গে কোনো কথা বলছ না কেন, বলো না বলো না কোথায় যাচ্ছ। আমি না একটা জায়গা যাচ্ছি। আমি কোথায় যাচ্ছি জানো, আমি যাচ্ছি ওই নন্দালয়ে। শুনলাম ওই নন্দের নন্দন কৃষ্ণচন্দ্র নাকি অচৈতন্য হয়ে পড়ে আছে। শুনেছি ছেলেটা খুব ভালো ছেলে, বাবা মায়ের একমাত্র ছেলে, আমি একবার দেখি শেষ চেষ্টা করে তাকে বাঁচাতে পারি কিনা। তাই কি করেছে, তখন রাধারানী আমার এসে বলছে, এই যে শোনো শোনো বলছে, তুমি যে বললে একবার যে শেষ চেষ্টা করে দেখব, তা তুমি কে গো, তোমায় তো চিনতে পারলাম না। বৌদ্ধরূপী ভগবান কৃষ্ণচন্দ্র বলছে, হ্যাঁ এইবার ওরা আমার সঙ্গে কথা বলবে। তাই বলছে, আমি হলাম একজন চিকিৎসক। আচ্ছা তোমার নাম কি গো? আমার নাম হরিনারায়ণ গুপ্ত। কি? হরিনারায়ণ গুপ্ত। বাপরে বাপ, নাম হরিনারায়ণ আবার গুপ্ত? হ্যাঁ, আমি গুপ্ত কুলে জন্মগ্রহণ করেছি, আমি গুপ্ত রোগ চিকিৎসা করি, গুপ্ত কথা জানতে পারি। তাই রাধারানী আর তার সখী বলছে, চলো না চলো না তুমি আমার সঙ্গে, চলো না ওই নন্দালয়ে একবার দেখবে আমার প্রাণ গোবিন্দকে যদি তুমি বাঁচিয়ে দিতে পারো। তাই কি করছে, তিনজনে নন্দালয়ে যাচ্ছে কেমন ভাবে। এত বলি তিনজনে করিলা গমন, আরে এত বলি তিনজনে করিলা গমন,
আমাদের উপস্থিত হয়েছে। এদিকে মা যশোদা রাধারানীকে দেখে বলছে, দেখ না রায়, আমার গোপাল কেমন অচৈতন্য হয়ে পড়ে আছে। দেখ না রায়, যদি তুই ওকে বাঁচাতে পারিস, তুই আমার রায়, তুই আমার গোপালকে বাঁচিয়ে দে না বাবা। তাই কি করেছে রাধারানী? আমার বলছে রাধারানী বলছে, মা গোপালকে বাঁচাতে পারবো কিনা আমি জানি না, তবে হ্যাঁ, পথের মাঝে একজন চিকিৎসককে সঙ্গে পেয়েছি, ওই দেখো দাঁড়িয়ে আছে। তাই মা আমার ওই চিকিৎসক রূপটিকে দেখে বলছে কি, রানী বলে কোথায় থাকো চিনিতে না পারি, রানী বলে কোথায় থাকো তোমায় চিনিতে না পারি, রানী বলে কোথায় থাকো আমি চিনিতে না পারি, রানী বলে ভগবান কৃষ্ণচন্দ্র বলছে, ও মা আমার নাম হরিনারায়ণ গুপ্ত, আমি গুপ্ত কুলে জন্মগ্রহণ করেছি, গুপ্ত কথা জানতে পারি, গুপ্ত রোগ চিকিৎসা করি। তাই মা যশোদা সেই বৈদ্যরূপী ভগবান কৃষ্ণচন্দ্রকে বলছে, বাবা বাঁচিয়ে দে না আমার গোপালকে, তুই যদি বাঁচিয়ে দিতে পারিস আমার ধন দৌলত ঐশ্বর্য যা কিছু আছে সব আমি তোর পরে অর্পণ করে দেব, আমি আমার গোপালকে নিয়ে নগরে নগরে ভিক্ষা করে খাব। তাই বৈদ্যরূপী ভগবান কৃষ্ণচন্দ্র বলছে, মা গো ধন দৌলত ঐশ্বর্য নিয়ে আমার কি হবে, আমি তো চিকিৎসক, চিকিৎসা করে বেড়ানোই আমার কাজ। কই মা তোমার গোপাল কোথায় আমায় দেখিয়ে দাও। তাই মা বলছে, দেখ না বাবা ওইখানে কেমন পড়ে আছে, যাও মা তুমি তোমার গোপালকে কোলে লয়ে আমার কাছে বসো। এদিকে বৈদ্যরূপী ভগবান করছে কি বললেন গোপালকে দেখে, বৈদ্য বলে কহে মা এখনো কোনো চিন্তা নাই, বৈদ্য বলে কহে মা এখন কোনো চিন্তা নাই, বৈদ্য বলে কহে মা এখন কোনো চিন্তা নাই। ভগবান কৃষ্ণচন্দ্র কি বলছে, ও মা তোমার গোপালকে একটু ভালো করে আমার কাছে নিয়ে এসো তো। তাই মা আমার তার গোপালকে বৈদ্যরূপী ভগবান কৃষ্ণচন্দ্রের কাছে বসেছে। আর বৈদ্যরূপী ভগবান কৃষ্ণচন্দ্র কি বলছে, বৈদ্যরূপী কহে বসি মা গো তোর কালো শশী, বৈদ্যরূপী কহে বসি মা গো তোর কালো শশী, বৈদ্যরাজ কহে বসি মা গো তোর কালো শশী, বৈদ্যরাজ কহে বসি
পাগো তোর কালো শশী মনোজপ ব্যাধিতে পীড়িত মনোজপ ব্যাধিত পীড়িত মনোজপ ব্যাধিতে পীড়িত মনোজপ শ্রম চিন্তা আহার বিহিত নিদ্রা অতিরিক্ত শ্রম চিন্তা আহার বিহিত নিদ্রা অতিরিক্ত শ্রম চিন্তা আহার বিহিত নিদ্রা এই ব্যাধি পূর্ব পরিচিত এই ব্যাধি যদুনন্দন দাস সখী ভাবাপন্ন হয়ে কি বলছে না চতুরের শিরোমণি গোবিন্দ আবার নিজেই নিজেকে পরীক্ষা করে বলছে মা গো এই ব্যাধি বড় জটিল ব্যাধি তাই কি বলছে কেন বাবা আমার গোপালের কি হয়েছে মা গো আমার মনে হয় এ ঠিক মতো আহার নিদ্রা হয় না প্রচণ্ড রৌদ্রের তাপে ঘুরে বেড়ায় আর ঠিকমতো আহার নিদ্রা না হওয়ার জন্যই তোমার গোপালের এই অবস্থা তাই বলছে এখন আমি কি করে আমার গোপালকে বাঁচাবো তাই বদ্ধরূপী ভগবান কৃষ্ণচন্দ্র করছেন কি বদ্ধরা যো কহে মাই এখন কোনো চিন্তা নাই বদ্ধরা যো কহে মাই এখন কোনো চিন্তা নাই বদ্ধরা যো কহে বদ্ধরাজ কহে মাই এখন কোন চিন্তা নাই সতী নারী একজন চায় সতী নারী একজন কুম্ভ করি আনি বেজ মুনাবারি অশ্বচিত্র কুম্ভ করি আনি বেজ মুনাবারি সহস্রচিত্র কুম্ভকারী আনি বেজ মুনাবারি নিশ্চয়ই বাঁচিবে কানা আরে নিশ্চয়ই তাই মা বদ্ধরূপী ভগবান কৃষ্ণচন্দ্রকে বলছে কি বললি বাবা আমার গোপালকে বাঁচাতে গেলে শক্তি নারী চাই হ্যাঁ গো মা তোমার গোপালকে বাঁচাতে গেলে একজন সতী নারীর তাই মা যশোদা বলছে হ্যাঁ আমাদের এই ব্রজে না সতী আছে তাই কি করছে একজন সখীকে বলছে যা তো ওই জটিলা কুটিলার কাছে ওরাই তো এই ব্রজ মাঝে প্রধান সতী ওদেরকে ডেকে নিয়ে আয় তাই কি করলেন আরে এত বলি যশোমতী দূতী পাঠাইল পাঠাইলো ওই যাবতে
কুটিলা ঘর থেকে বেরিয়ে এসে বলছে, কেন কি হয়েছে? বলছিলাম ওই নন্দালয়ে ভগবান কৃষ্ণচন্দ্র মা যশোদার কাছে নৃত্য করতে করতে জ্ঞান হারিয়ে অচৈতন্য হয়ে পড়ে গেছে। ভালো হয়েছে, ওই রকম কথা বলো না গো, তাকে আর বাঁচানো যাচ্ছে না। এক বদ্যরূপী ভগবান বলল যে তাকে বাঁচাতে গেলে নাকি একজন সতীর প্রয়োজন। এই ব্রজ মাঝে তো কেবলমাত্র তোমরা দুজনই সতী, তাই মা যশোদা আমায় তোমাদের নিকট পাঠালে। চলো তোমরা আমার সঙ্গে চলো। বাবা, ওই নন্দের বেটা কেলে ছোড়াটা যার জন্য আমরা জনসমাজে মুখ দেখাতে পাই না, তাকে বাঁচাতে আমরা যাব? কখনো যাব না। আর শোনো, আমি তো যাবই না, আর আমি আমার মাকেও যেতে দেব না। আরে কুটিলা, কে এসেছে রে বাইরে? ওই তো দেখো না, ওই নন্দের বেটা গেলে ছোড়াটা অচৈতন্য হয়ে পড়ে আছে, এখন আমাদের এসেছে ডাকতে। আমরা নাকি না গেলে ওই নন্দের বেটা বাঁচবে না। তা মা, আমি তোমাকে ভালো কথা বলে রাখছি, আমি কিন্তু যাব না, আর আমি তোমাকেও যেতে দেব না। আরে শোন শোন শোন, বলো যে আমরা যে সতী এটা জানাতে পারবে তো আমরা? তাই কুটিলা মনে মনে ভাবছে, ঠিক তো, আমরা যে এই ব্রজ মাঝে সতী সেটা তো কেউ জানে না, আর সেটা তো কোনোদিনও প্রমাণিত হয়নি। তাহলে তাই মায়ের কথা শুনে জটিলা কুটিলা ওই দ্রুতির সঙ্গে চলেছে নন্দালয়ে। তাই কেমন ভাবে যাচ্ছে, এত বলি তিনজনে করিলা গমন, এত বলি তিনজনে করিলা গমন, এত বলি তিনজনে করিলা গমন, ওরে তোমারে তিনজনে করিলা ভ্রমণ, চলে যা। জটিলা কুটিলা গিয়ে বলছে, কই রে যশোদা, শুনলাম তার গোপাল নাকি অচৈতন্য হয়ে পড়ে আছে, তাকে নাকি আমরা ছাড়া কেউ বাঁচাতে পারবে না, তা বল এখন আমাদের কি করতে হবে? তাই মা যশোদা বলছে, মা গো, তোমাদের এক কুম্ভ জল আনতে হবে। কি?
এক কুম্ভ জল আনলেই তোর গোপাল বেঁচে যাবে। দে তাড়াতাড়ি দে, আর দেরি করিস না, কুম্ভখানি দে, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। তাই কুটিলা মনে মনে ভাবছে, মা যদি জল আনতে যায় তাহলে তো মাই সতী প্রমাণিত হবে, মায়ের কথাই সবাই বলবে, আমার কথা তো কেউ বলবে না। তাই মাকে বলছে, না না জল আনতে আমি যাব। তোমার বয়স হয়েছে, তুমি তো আর যেতে পারবে না, তুমি ওই লাঠি হাতে কি করে যাবে। তাই কি বলছে, তুমি যেতে পারবে না আমি যাব। এদিকে বদ্যরূপী ভগবান কৃষ্ণচন্দ্র বলছে, সাবধান, যে সতী সেই কিন্তু জল আনতে পারবে। কি বললি তুই, আমরা সতী নই আমরা অসতী? তুই জানিস আমাদের কত ক্ষমতা? আমি জলকে গেলে জল আনতে পারবো না, আমি যদি চাই না ওই যমুনাকে এখানে ডেকে আনতে পারবো। না না আমি সে কথা বলিনি, তুমি জলকে গেলে জল আনতে পারবে, কিন্তু মা গো কলসিটিতে কিন্তু সহস্র ছিদ্র আছে। তাই কুটিলা রেগে গিয়ে বলছে, তুই চুপ কর, তুই দেখতে চাস আমি জল আনতে পারি কিনা। তাই বদ্যরূপী ভগবান কৃষ্ণচন্দ্র মা যোগমায়ার শরণাপন্ন হয়ে একটি কলসি, যার সহস্র ছিদ্র আছে, সেই কলসিটি এনে দিয়েছে। এখন কুটিলা করেছে কি না, কলসিখানি ছিনিয়ে নিয়ে বলছে, দেখ আমি জল আনতে পারি কিনা। তাই কি করেছে, আচ্ছা এই এই কলসিটা নেওয়া যাবে, ফাঁকা আছে? কুটিলা করছে কি না, মাকে জল আনতে দিচ্ছে না, বলছে আমি জল আনতে যাব। তাই কুটিলা কুম্ভখানি ছিনিয়ে নিয়েছে। সতীর কথা শুনে, যিনি একজন কৃষ্ণ প্রেয়সী,
তাই যমুনা করো সাড়া দিল না। তাই কি করছে কুটিলা? কি তুমি আমার ডাকে সাড়া দিলে না? দেখো আমি তোমায় জোর করে তুলে নিয়ে যাব। তাই কি করছে? হেলাইয়া কুম্ভখানি ডুবাইল জলে, হেলাইয়া কুম্ভখানি ডুবাইল জলে, হেলাইয়া কুম্ভখানি হেলারি জলে, আরে হেলাইয়া কুম্ভখানি ডুবাইল জলে, আরে হেলাইয়া কুম্ভখানি ডুবাইল জলে। আবার তুলিতে তুলিতে জল জল পরে জলে, আরে তুলিতে তুলিতে জল জল পরে জলে, ছিদ্র কুম্ভে কখনো বাড়ি আসে? তাই রেগে গিয়ে চলে যাচ্ছে। কেমন শূন্য কুম্ভ কাকে করি ফিরিয়া আসি, শূন্য কুম্ভ কাকে করে ফিরিয়া আসিনা, কাকে করে ফিরিয়া আসিয়া, আরে শূন্য কুম্ভ কাকে করে ফিরিয়া আসিলা। যদুনাথ দাসের মনে আনন্দ বাড়ি, ওই যদুনাথ দাসের মনে আনন্দ বাড়িলা, যদুনাথ দাসের মনে আনন্দ বাড়িলা, যদুনাথ দাসের মনে আনন্দ বাড়িলা। তাই বলছে, কি গো কুটিলা জল আনতে পেরেছ? দেখে তো মনে হচ্ছে পারে না। হ্যাঁ সেই, যা গরব করে গেল, যদি জল আনতে পারতো না গরবে আর মাটিতে পা পড়ত। তাই মেয়ের অপমান দেখে মা কি আর থাকতে পারে? তাই জটিলা কি করছে? কুম্ভখানে কুটিলার হাত থেকে কেড়ে নিয়ে চলেছে যমুনায় জল আনতে। রাগে বুড়ি গুড়ি গুড়ি কলসি লইয়া, 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 গুড়ি 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 কলসি লইয়া, রাগে যমুনার তীরে গিয়ে উপনীত হইলা, যমুনার তীরে গিয়ে উপনীত হইলা, যমুনার তীরে গিয়ে উপনীত হইয়া, যমুনার তীরে গিয়ে উপনীত হইলা। তাই জটিলা কি করছে? হেলাইয়া কুম্ভখানি ডুবাইতে যায়, হেলাইয়া কুম্ভখানি ডুবাইতে যায়, হেলাইয়া কুম্ভখানি ডুবাইতে যায়, ওই ছিদ্র পথ দিয়ে মুড়ির বসন ভিজে যায়, ওই ছিদ্র পথ দিয়ে মুড়ির বসন ভিজে যায়, ছিদ্র পথ দিয়ে মুড়ির বসন ভিজে যায়, ওই ছিদ্র পথ দিয়ে মুড়ির বসন ভিজে যায়। তাই জটিলা রেগে গিয়ে কি বলছে? কোথা হতে বদ্য এলো কি ব্যাধি জটিল, কোথা হতে বদ্য এলো কি ব্যাধি জুটিল, কোথা হতে বদ্য এলো কি ব্যাধি জুটিল, কোথা হতে বদ্য এলো কি ব্যাধি জুটিল, ওই বদ্য রাজ হতে মোদের কলঙ্ক বাড়িল, ওই বদ্য রাজ হয়ে মোদের কলঙ্ক বাড়িল, ওই বদ্য রাজ হতে মোদের কলঙ্ক বাড়িল, ওই বদ্য রাজ হতে মোদের কলঙ্ক বাড়িল। তিন কাল গিয়ে মোর শেষ কালে ঠেকিল, তিন কাল গিয়ে মোর শেষ কালে ঠেকিল, তিন কাল গিয়ে মোর শেষ কালে ঠেকিল, ওই শেষের কালেতে ভাগ্যে কলঙ্ক রটিল, শেষের কালে আমার ভাগ্যে কলঙ্ক রটিল, ওই শেষের কালেতে ভাগ্যে কলঙ্ক রটিল, তোর এমন ব্যাধি দেখি নাই, এমন ব্যাধি দেখি নাই, এমন ব্যাধি দেখি নাই, এমন ব্যাধি দেখি নাই, এমন বদ্য দেখি নাই, এমন ব্যাধি দেখি নাই, আমি এমন বদ্য দেখি নাই, এমন ব্যাধি দেখি নাই, এমন বদ্য দেখি নাই, এমন ব্যাধি দেখি নাই, এমন বদ্য দেখি নাই, এমন ব্যাধি দেখি নাই, ওই শক্তি লইয়ে টানা টানি এমন ব্যাধি দেখি,
সত্যি লয়ে টানা টানি এমন ব্যাধি দেখছি ওই সত্যি লয়ে টানা টানি এমন ব্যাধি দেখছি নাই তাই জটিলা যেই না শূন্য কুম্ভ নিয়ে ঘরে ফিরে এসেছে অমনি বড়াই মা বলছে দেখ তো ললিতা কুম্ভে জল এসেছে কিনা তাই ললিতার সখী বলছে না না খেতেছ তোমাদের মাথা খারাপ ওরা যা মেয়ে এখনই বলবে কি জল এনেছিলাম কিন্তু ললিতার ছোঁয়াতে নাকি জলটা উবে গেল কি দরকার আমি দেখতে পারবো না তাই বড়াই মা নিজেই বলছে জল আসে না দেখি কুম্ভখানি দেখি জল আনতে পেরেছ কিনা দেখে কি না কুম্ভে জল নাই তাই কি বলছে তোরা ভালো সত্যি জানালি ভালো সত্যি জানালি ভালো সত্যি জানালি ভালো সত্যি জানালি ব্রজ মাঝে তোরা ভালো সত্যি জানালি ব্রজ মাঝে তোরা ভালো সত্যি জানালি ব্রজ মাঝে তোরা ভালো সত্যি জানালি এই ব্রজ মাঝে তোরা ভালো সত্যি জানালি এই বৃন্দাবনে একমাত্র ভজনের ধন হচ্ছে ওই নন্দের নন্দন কৃষ্ণচন্দ্র যারা কৃষ্ণ ভজনা করে তারা নাকি অশ্বতী হয় আমরা হাটে ঘাটে মাঠে কৃষ্ণ ভজনা করি এখন তো দেখছি তোমরাও কৃষ্ণ ভজনা করো আমাদের ভজনার কথা সকলে জানতে পারে কিন্তু তোমাদের ভজনের কথা তো কেউ জানতে পারে না তাই কি বলছে তোরা ঘরের কোণে ভজেছিস তোরা ঘরের কোণে ভজেছিস ঘরের কোণে ভজেছিস নন্দের নন্দন কৃষ্ণকে 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 ঘরের কোণে ভজেছিস তাই মা যশোদা বলছে তোরা চুপ কর আমার আর ভালো লাগছে না তোদের আর কাউকে জল আনতে যেতে হবে না দে কলসিখানা দে দেখি আমায় দে আমি জল নিয়ে আসছি ও মা হ্যাঁ বল বলছে তোমার জল আনাই হবে না মা কেন হবে না মায়ের জলের সঙ্গে কোনো কাজ হবে না কেন হবে না জানো মা ওই প্রহ্লাদের বাবা প্রহ্লাদের মাকে বিষ পাঠিয়েছিল প্রহ্লাদ সেই বিষ ও সুধা হয়েছিল তাই কি বলছে জানো বদ্যরূপী ভগবান কৃষ্ণচন্দ্র মায়েতে ঔষধ দিলে ফলে নাহি ধরে 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 মাগো তাই আমি নিষেধ করি জল আনিবারে আরে তাই আমি নিষেধ করি জল আনিবারে মাগো তাই আমি নিষেধ করি জল আনিবারে বদ্যরূপী ভগবান কৃষ্ণচন্দ্র ভাবছে মাকে তো আর অসত্যি বলা যায় না তাই বলছে মা তোমার জলে কাজ হবে না তাহলে বাবা এখন কি উপায় কেমন করে আমার গোপাল বাঁচবে তাই কি করছে বদ্যরূপী ভগবান কৃষ্ণচন্দ্র বলছে দাঁড়াও মা দাঁড়াও চিন্তা করো না আমি এক্ষুনি বলে দিচ্ছি কি উপায়ে তোমার গোপালকে পাবে তাই কি করলেন বদ্যরূপী ভগবান কৃষ্ণচন্দ্র আমার খড়ি পাতলেন বদ্যরূপী ভগবান খড়ি পাতলেন তাদের আঙিনায় এত বলি খড়ি লইয়া ঘুমেতে ফেলিল এত বলি খড়ি লইয়া ঘুমেতে ফেলিল এত বলি খড়ি লইয়া ঘুমেতে ফেলিল এত বলি খড়ি লইয়া দেখো প্রথম অক্ষর রয়ে আকার খড়িতে উঠিল প্রথম অক্ষর রয়ে আকার খড়িতে উঠিল তাই বলছে ও মা এই যে মা আপনাদের বলছি এখানে রয়ে আকার দিয়ে কারোর নাম আছে কি গো মা আছে আচ্ছা গো আচ্ছা এতগুলো মায়ের মধ্যে কারো রয়ে আকার দিয়ে নাম নেই প্রথম অক্ষরে রয়ে আকার আপনাদের মেয়েদেরও নাম নেই হ্যাঁ ওই তো রাখি আছে তো রাখি
আর ওই তো রিনা, রিনা রিনাটা তো রয়ে আকার হচ্ছে না, ওই তো রানী আছে, রানী রাখি না না না। তাই বদ্ধরূপী ভগবান কৃষ্ণচন্দ্র কি করলেন, দ্বিতীয়বার খড়ি লইয়া ভূমেতে ফেলিল, 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 শেষের অক্ষর ভয় আকার খড়িতে উঠিল, আরে শেষের অক্ষর ভয় আকার খড়িতে উঠিল, দেখো শেষের অক্ষর ভয় আকার খড়িতে উঠিল, শেষের অক্ষর ভয় আকার খড়িতে উঠিল। সকলের সহ্য হলো, সকলেই বুঝতে পেরেছে যে রাধার নাম বলছে, তাই কুটিলা কি বলছে রেগে গিয়ে, তোর বিদ্যা বুদ্ধি জানা গেল, বিদ্যা বুদ্ধি জানা গেল, বিদ্যা বুদ্ধি জানা গেল, তোর বিদ্যা বুদ্ধি জানা গেল, যে অসতী রে সতী বলিস বিদ্যা বুদ্ধি জানা গেল, অসতী রে সতী বলিস বিদ্যা বুদ্ধি জানা গেল, যে অসতী রে সতী বলিস বিদ্যা বুদ্ধি জানা গেল, অসতী রে সতী বলিস বিদ্যা বুদ্ধি জানা গেল। অসতা বলছে চুপ কর না, তোর এত অসুবিধাটা কিসের বলতো? তাই রাধারানীর কাছে গিয়ে বলছে, রায় দে না রায়, এক কুম্ভ জল এনে দে, তুই যদি এক কুম্ভ জল এনে আমার গোপালকে বাঁচিয়ে দিতে পারিস না, আমি আজ থেকে আমার গোপালকে তোর পরেই অর্পণ করে দেব। তাই রাধারানী হাত জোর করে বলছে, মা গো আমি কি করে জল আনতে পারবো, আর তাছাড়া এই ব্রজ মাঝে সকলেই তো বলে আমি নাকি অসতী, আমি কৃষ্ণ কলঙ্কিনী, আমি যে জল আনতে পারবো না। তাই বদ্ধরূপী ভগবান কৃষ্ণচন্দ্র রেগে গিয়ে বলছে, কে বলে, কে বলে তুমি অসতী, আমি বলছি তুমি যাও, তুমি জলকে গেলে জল আনতে পারবে। তাই তিনি বদ্ধরূপী ভগবান কৃষ্ণচন্দ্রের কথা মতো কলসি আনার ছলনা করে গোবিন্দের চরণ দুটি স্পর্শ করে বলছে, হে অন্তর্যামী গোবিন্দ, আমি যদি এই ছিদ্র কুম্ভে বাড়ি না আনতে পারি, আমি ওই যমুনার জলেতে জীবন দেব বিসর্জন। তাই রাধারানী আমার কলসি আনার ছলনা করে গোবিন্দের কাছে এই কথা জানিয়েল। এই বলে কলসিখানি নিয়ে চলেছে ওই যমুনার তীরে। তাই কেমন ভাবে যাচ্ছে, এত বলি কুম্ভ লইয়া গমন করিল, এত বলি কুম্ভ লইয়া গমন করিল, এত বলি কুম্ভ লইয়া গমন করিল, ওই যমুনার তীরে গিয়ে উপনীত হইল, ওই যমুনার তীরে গিয়ে উপনীত হইল, ওই যমুনার তীরে গিয়ে উপনীত হইল, ওই যমুনার তীরে গিয়ে উপনীত হইল। তাই যমুনার কাছে গিয়ে বলছে, যমুনা ভগিনী আমার, তুমি আমার কুম্ভে এসো। তাই যমুনা নিজ মূর্তি ধারণ করে বলছে, রায় তোমাকে এখানেও আসতে হতো না, তুমি আমায় ওইখান থেকে ডাকলে আমি ঢেউ দিয়ে তোমার কুম্ভ ভরিয়ে দিতাম, তুমি তারই শরণ নাও যে তোমার মনোবাঞ্ছা পূর্ণ করবে। তাই শ্রীমতী রাধারানী করলেন কি, হেলাইয়া কুম্ভখানি ডুবাইতে যায়, হেলাইয়া কুম্ভখানি ডুবাইতে যায়, জলের ভিতরে জলদ বরণ স্বামী দেখিতে পায়। গোবিন্দ এখানেও আমি তোমায় দেখতে পাচ্ছি। গোবিন্দ বলছে, রাই আমি না তোমায় কথা দিয়েছিলাম অচিরেই আমি তোমার কলঙ্ক মোচন করব, যাও রায় তোমার কুম্ভের সমস্ত ছিদ্র পথ বন্ধ হয়ে গেছে। তাই রাধারানী আমার কুম্ভে
জল নিয়ে ফিরে যাচ্ছে কেমন ভাবে। এত বলি কুম্ভ লইয়া গমন করিল, এত বলি কুম্ভ লইয়া গমন করিল, এত বলি কুম্ভ লইয়া গমন করিল, এত বলি কুম্ভ লইয়া গমন করিল। ওই যাবতে দাঁড়ে গিয়া উপনীত হইল, ওই যাবতে দাঁড়ে গিয়া উপনীত হইল, ওই যাবতে দাঁড়ে গিয়া উপনীত হইল, যাবতে দাঁড়ে গিয়া উপনীত হইল। তাই কি বলছে, ছিদ্র কুম্ভ খানি রায় জলে ডুবাইল, ঢেউ সাথে কৃষ্ণ তখন অন্তর ধ্যান হল, ছিদ্র কুম্ভ খানি রায় জলে ডুবাইল, ঢেউ সাথে কৃষ্ণ তখন অন্তর ধ্যান হল। রাধারানী আমার কুম্ভখানি জলে ডুবাল, আর কুম্ভের সমস্ত ছিদ্র পত্র বন্ধ হয়ে গেছে, তাই কেমন ভাবে চলে 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 তাই রাধারানী আমার চলেছে কেমন ভাবে। ছিদ্র কুম্ভখানি রাই জলে ডুবাই, আপনাদের মনে কি আনন্দ নেই? একটু পরেই আমি চলে যাব, তখন সব ঢাকা ঢুকি নিয়ে ঘুমিয়ে পড়বে। এখন তো রাধারানী আমার পূর্ণ কুম্ভ নিয়ে গোবিন্দকে বাঁচানোর জন্য আসছে, তা আপনাদের মনে একটু আনন্দ হচ্ছে না? আনন্দ হচ্ছে? তাহলে আনন্দ যদি হচ্ছে একটু উলুধ্বনি দেন। শূন্য কুম্ভ পূর্ণ রূপে দেখে সকলেতে, আজ দেখে সকলেতে, শূন্য কুম্ভ পূর্ণ আজ দেখে সকলেতে, ধন্য ধন্য কলরব করে আনন্দ, আরে ধন্য ধন্য কলরব সকলেতে, উল ধ্বনি শঙ্খ ধ্বনি করে সখীগণ, 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 স্বর্গ হতে পুষ্প বৃষ্টি করে দেবগণ, ওই স্বর্গ হতে পুষ্প বৃষ্টি করে দেবগণ, স্বর্গ হতে পুষ্প বৃষ্টি করে দেবগণ, সেই জল লয়ে বদ্ধ কৃষ্ণ শিরে দিল, সেই জল লয়ে বদ্ধ কৃষ্ণ শিরে দিল, সেই জল লয়ে বদ্ধ কৃষ্ণ শিরে দিল,
ছিঁড়ে দিল। ঘুম হইতে কৃষ্ণ তখন জাগিয়া বসি, ঘুম হইতে কৃষ্ণ তখন জাগিয়া বসিল, ঘুম হইতে কৃষ্ণ তখন জাগিয়া বসি, ঘুম হইতে কৃষ্ণ তখন জাগিয়া বৈঠল। আরে মামা বলে ডাক দিয়া চারি পানে চাই, মামা বলে ডাক দিয়া চারি পানে চাই, মামা বলে ডাক দিয়া চারি পানে চাই, যশোদা লইয়া কোলে যদুনা যদুনাথ, আরে যশোদা লইলা কোলে যদুনাথ গায়। তাই জ্ঞান ফিরে পাওয়া মাত্র গোপাল যেন ঘুম থেকে জেগে বসল, এমন ভাবভঙ্গি নিয়ে তাদের আঙিনায় চার পাঁচটা তাকিয়ে দেখছে আর বলছে, মা আমাদের বাড়িতে এত লোক কেন? তাই মা তার প্রাণের গোপালকে বলছে, বাবা গোপাল তুই যে আঙিনায় নৃত্য করতে করতে অচৈতন্য হয়ে পড়ে গেছিলি বাবা, ওই দেখ ওই চিকিৎসককে দেখছিস না, ওই বদ্যর রাজের জন্যই আজ আমি তোকে আমার আবার ফিরে পেয়েছি। তাই বদ্যরূপী ভগবান কৃষ্ণচন্দ্র বলছে, মা ছেলেকে কোলে পেয়ে আসলে যে তোমার ছেলেকে বাঁচালো তাকেই তুমি ভুলে গেলে, আমার জন্য নয় মা, তুমি তোমার গোপালকে পেয়েছই রাধারানীর জন্য, মা গো তুমি রাধারানীর সেবা করাও। তাই মা আমার করলেন কি না, এক ভাণ্ড নবনী এনে রাধারানীর হাতে দিয়ে বলছে, নে রায় এটা তুই খা। গোবিন্দকে পাশে রেখে রাধারানী কি খেতে পারে? এটা অন্তর্যামী গোবিন্দ আমার বুঝতে পেরেছে, তাই ওই ভাণ্ড থেকে একটুখানি নবনী নিয়ে গোবিন্দ আমার মুখে ভরেছে, এবার কিন্তু প্রসাদ হয়েছে, তাই রাধারানীও প্রসাদ পেলেন। তাই কি বলছে, আনন্দিত হয়ে রায় প্রসাদ পাইল, 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 সময় বুঝিয়া বদ্য বিদায় চাইলো, আরে সময় জানিয়া বদ্য বিদায় লইল, আবার সময় বুঝিয়া বদ্য বিদায় চাইলো, সময় বুঝিয়া বদ্য বিদায় চাইল। এবার তাহলে আমি আসি, বাবা তুই চলে যাবি, তুই আমার কাছ থেকে কিছু নিবি না? না গো মা আমি তোমার কাছ থেকে কিছু নেব না, তুমি শুধু জন্মে জন্মে আমার মা হও। এই বলে বদ্যরূপী ভগবান কৃষ্ণচন্দ্র আমার অন্তর ধ্যান হলেন। এদিকে কি হয়েছে, মায়ের কোলে যুগলেতে কিশোর কিশোরী, 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 ওই মায়ের কোলে যুগলেতে কিশোর কিশোরী, যদুনাথ দাস বলে বলুন ওই যদুনাথ দাস বলে বলুন হরি হরি, যদুনাথ দাস বলে বলুন হরি হরি, যদুনাথ দাস বলে বলুন হরি হরি, নিতাই গৌর হরি নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শ্রী দাস গদাধর বল, হরিবল 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 হরিব
জয় রাধা গোবিন্দ জয়। সামনে যা,